Hi everyone, Aslamu alaikum. যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের ব্লগটা হবে শবে বরাত এবং রমজানের জন্য আমি কি কি প্রস্তুতি নিচ্ছি তারই একটা আগাম প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এর ভিতরে কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ থাকবে। আমি শবে বরাত, পবিত্র শবে বরাতটা দেখতে দেখতে এসে গেল। শবে বরাতের জন্য কি করছি, কি রান্না করছি তাই শেয়ার করব। আর এবার ভাবছি রমজান মাসে ভাজা পোড়া তেমন একটা খাবো না, খাবো না বললেও দেখা যায় অল্প স্বল্প হলেও খাওয়া হবে। কিন্তু ছোলা পেঁয়াজুটা আমাদের সাধারণত আজকে কয়েক বছর যাবত কমই খাচ্ছি, কারণ দেখা যায় যে সারাদিন রোজা রাখার পর ছোলা পেঁয়াজু খাওয়ার পর অনেক বেশি গ্যাস ফর্ম করে। যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা একটা অনেক বড় সমস্যা, তাই অ্যাভয়েড করার চেষ্টা করি। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটা বড় বড় আলু নিয়েছি, একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। আমি আলুগুলো একটু ধুয়ে নিয়েছি, এখন পিলার দিয়ে আলুগুলো আমি একটু ছিলে নিব। ছিলে এগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য রেখে দিব। রমজান মাসে আসলে দেখা যায় আমরা সসে ডিপ করে যে কোনো জিনিস খেতে খুব বেশি পছন্দ করি, তেলে ভাজা জিনিস। এটা আমাদের আসলে একটা আদিকাল থেকেই হয়ে এসেছে, এটা কতটুকুই বা বদলাবে, ঘরে ঘরে তো আর এটা বদলাবে না। যেহেতু তেলের জিনিস আসলে সারাদিন রোজা রাখার পর অ্যাসিডিটি অনেক বেড়ে যায়, ওই জন্য ভাবছি মাঝে মধ্যে খাবো তেলের জিনিস ছাড়া অন্যান্য জিনিস, যেগুলা খাওয়া যায়, যেগুলা খেলে গ্যাস ফর্ম করবে না, শরীরের জন্য ভালো, ওই ধরনের জিনিস বানাবো। তাহলে আমি আর কথা না বাড়িয়ে আলুগুলো ছিলে নিচ্ছি। এই যে আমার একটা আলু ছেলা হয়ে গেছে, এভাবে আমি বাকি দুইটা আলু ছিলে নিব। তারপর আমি আলুটাকে একটু পানির মধ্যে পাশে একটা বোল নিয়ে নিয়েছি, পানির মধ্যে ভিজিয়ে রাখছি। কারণ আমরা তো সবাই জানি আলুর থেকে খুব কষ বের হয়, যেটা কারণে আলু কালো হয়ে যায়। তা আলুগুলো সব ছিলে আমি পানিতে ভিজিয়ে রাখবো, তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে নিব। এই আলুটার পাশ থেকে আমি কেটে নিয়েছি যাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপগুলো সুন্দর আসে। এখন আমি একটা আলু একটু কেটে দেখাচ্ছি। এই যে এইভাবে একটু এরকম করে রেখে কাটতে হবে।
একটা আলুর কিছুটা অংশ আমি এভাবে এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে এভাবে করে কেটে নিলে দেখতে সবগুলো একই রকম হবে। আমি এখন এগুলো এই পাশে পানির মধ্যে একটু ভিজিয়ে রাখছি। সবগুলো একসাথে কাটা হয়ে গেলে তারপর আমি এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর আবার আপনাদেরকে দেখাবো কী করছি। তাহলে আমি আলুগুলো সব কেটে নিচ্ছি। আমি আলুগুলো এভাবে কেটে নিয়েছি, এই যে এই এরকম করে কেটে আপনি ময়দার মধ্যে একটু ময়দার বেটার করে ওখানে একটু মশলা দিয়ে ওইটাতে ডুবিয়ে ভেজে খাওয়া যায়, ওটা খেতেও একরকম ভালো লাগে বা মজা লাগে। এখন এটা আমি 3-4 বার করে এটা ধুয়ে একদম পরিষ্কার পানি আসলে তারপর এটার সাথে ঠান্ডা পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। 1 ঘন্টা পরে তারপর পানি থেকে তুলে তারপর মুছে নিব। আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখানে বরফ আছে, ঠান্ডা পানি দিয়ে এটার সাথে আরও ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আমি আলুগুলো ঠান্ডা পানির থেকে উঠিয়ে নিয়েছি, ছেঁকে 10 মিনিটের মতো পানি ছেঁকে রেখে দিয়েছি। এখন একটা টাওয়েলের উপর বিছিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মুছে নিব। মুছে তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর ডিপলা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিব। যখন খাই তারপর বের করে ভেজে খাবো। এটা আমি রমজানের জন্যই সংরক্ষণ করছি। আর এটার সাথে আমি যখন আপনার জিপলক ব্যাগে ভরবো, ভরে তখন আপনাদেরকে জিপলক ব্যাগে নিয়ে নিব, তখন দেখাবো। আর কাঁচা কলা রোল আমি রমজানের জন্য স্টোর করেছি। আপনারা ওইটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো না, ওইটা আমি স্টোর করে ফেলেছি। যদি কেউ রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যে আমি আলুগুলো ভালো করে টাওয়ালের মধ্যে রেখে পানিটা ভালোভাবে মুছে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি, এখানে প্রায় আমার মনে হয় 1 কেজির চাইতে অল্প কম হবে। আমি এখানে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন এগুলো ভালোভাবে এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এই যে সবগুলোতে সমানভাবে লেগে গেছে। এখন এটা এভাবেই 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর 1 ঘন্টা পর দেখাবো আমি কী করছি। আমি শবে বরাতের জন্য যা যা অল্প কিছু প্রস্তুত করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি টেবিলটা অলরেডি সাজিয়ে নিয়েছি, আমার হাজবেন্ড এবং ছেলে আর আমি, আমরা তিনজনই আমাদের বাসার সদস্য। আমার হাজবেন্ড এবং ছেলে মসজিদে গেছে জুমার নামাজে।
ওরা আসার আগে আমি টেবিলটা রেডি করে নিয়েছি, যাতে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিতে পারি। আমি দুপুরবেলায় পোলাওটা করে ফেলেছি, পোলাও আর চিকেনটাকে একটু কোরমার মতো করে রান্না করেছি, আর সালাদ বানিয়ে দিক দিয়ে একটু ক্লিয়ার র্যাপ দিয়ে র্যাপিং করে রেখেছি। দেখা যায় সালাদে আগে লবণ মাখিয়ে রাখলে সালাদটা পানি হয়ে যায়। আপনারা হয়তো মসজিদে খুতবার শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার ডেজার্ট, এটা হচ্ছে ক্ষীর। এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা খাবার, দুধের ক্ষীর। ক্ষীর বানিয়েছি কারণ শবে বরাতে, ঈদে আমরা বাঙালি আমরা সবসময় মিষ্টি খাবার খেতে একটু পছন্দ করি, তাই তিনোটাই আমার মিষ্টি আইটেম। আর একটা জর্দা, আর এটা হচ্ছে যে আনকমন একটা ডেজার্ট, কাঁঠালের বিচির চকলেট হালুয়া। আমার বাসায় একটা বেডরুমের মধ্যে একটু পেন্টিংয়ের কাজ চলতেছে, ওই জন্য ঘরের অবস্থা বেহাল, চারিদিকে খুব এলোমেলো হয়ে আছে। তারপরেও কি করা, এর মধ্যেই মানুষকে চলতে হয় যখন পরিস্থিতি যেরকম থাকে। শবে বরাত মানে যে আমরা বেশি বেশি আইটেম করব বা মজার মজার খাবার খাবো এমনও না। শবে বরাতের সময় আমরা সবাই রোজা রাখি, কিন্তু আমি একটু অসুস্থ, ওই জন্য আজকে রোজা রাখতে পারি নাই। আমি সব খাবারগুলা দিনের বেলায় রান্না করে নিয়েছি, যাতে আমি রাত্রে এবাদত বন্দেগিতে মশগুল থাকতে পারি, আমার ক্লান্ত হয়ে না যাই। রাত্রের দিকে দেখা যায় আমাদের বাসায় সবসময় আমি ফ্রোজেন পরোটা রাখি, পরোটার সাথে আমরা এই মিষ্টি ডেজার্টগুলো খাবো, এই জন্য আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি। আর রমজান মাসের জন্য আমি বেশি কিছু করি নাই। ওই দিন আপনাদেরকে বলেছিলাম যে আমি দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি, পোলাটা সরি ফ্রেঞ্চ ফ্রাইটা কীভাবে আমি কেটে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, ওটা এখন আপনাদেরকে দেখাবো। আর কাঁচা কলার রোল বানিয়ে আমি রেখে দিয়েছি। আবার এবার চিন্তা করেছি ভাজা জিনিস যত কম খেতে পারি কম খাওয়ার চেষ্টা করব। কাঁচা কলার রোলের রেসিপিটা আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ব্লগটা আপনাদের যদি ভালো লাগে বা খারাপ লাগে তাও আমাকে জানাবেন, তাহলে আমি নিজেকে আর একটু আপগ্রেড করার সুযোগ পাবো। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন, না লাগলেও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার দেখাবো আমার বেডরুমে যে কি হিজিবিজি অবস্থা হয়ে আছে, মিস্ত্রি আজকে আসবে কালকে আসবে এরকম করে আজকে 1 সপ্তাহ পর্যন্ত ঘুরাচ্ছে। এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে কাঁচা কলার রোল, আমি 1 বক্স বানিয়ে ফ্রোজেন করে রেখেছি। এটা ভাজার 15-20 মিনিট আগে একটু বের করে রাখলেই হবে, অথবা আপনি ওভেনে 20 সেকেন্ডের জন্য দিয়ে একটু ডিপ রোস্ট করে নিয়ে তারপর ভেজে নিতে পারেন। আর যে ফ্রেঞ্চ ফ্রাইটা করেছিলাম আমি রমজানে, দেখা যায় এটা বেশি খাওয়া হয়, ওই যে এই যে এটা প্রায় 1 কেজির মতো হবে, যে এটা এমন হয়েছে যে এখানে কয়েকটা আমি নিয়েছি। এখন এটা তেলে ভাজলেই, আপনারা যে যেভাবে খেতে চান, বেশি ক্রিস্পি খেতে চাইলে একটু লাল করবেন, আর একটু কম ক্রিস্পি খেতে চাইলে একটু সাদা রাখবেন, এটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী।
এই আজকের এই পবিত্র শবে বরাতে আমরা যাতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সব দিক থেকে আমরা যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সব পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করে এবং আসন্ন রমজানে আমরা সুন্দরভাবে রমজানের প্রত্যেকটা রোজা পালন করতে পারি, যার যতটুকু সামর্থ্য আছে মানুষকে দান করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই মন মানসিকতা দান সবাইকে দিক, যার যার সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে যে যতটুকু পারবো আমরা যেন মানুষকে দান করতে পারি। যেসব মানুষরা ইফতার কিনে খেতে পারে না, ইফতার ঘরে বানাতে পারে না, আমি সাধারণত ওদেরকে ইফতার দিই। যারা নিজেরা বাসায় অনেক রকম ইফতার তৈরি করে আমি ওদেরকে কখনো ইফতারি পাঠাই না, আমি ওইসব মানুষকে ইফতারি দিই। শুকনা ইফতারি আমি কিনে দিই, আমার যতটুকু সামর্থ্য আছে আমি এখনও কিছু কিছু মানুষকে কিনে কিনে দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমি কখনো দেখাই না। কিন্তু আজকে যখন কাউকে বলিও না, আজকে যখন আমি এসব খাবার দাবার দেখালাম হয়তো কেউ কমেন্ট করতে পারেন, তাই এটা জানিয়ে দিলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে শবে বরাত পালন করবেন ইবাদত বন্দেগির মাধ্যমে যে যেভাবে পারে, এবং আমরা যাতে যারা আমাদের ছেড়ে চলে গেছে মুরব্বীদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর নিজেদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়, আমরা সব গুনাহ থেকে মুক্ত হতে পারি, সুস্থভাবে জীবন যাপন করতে পারি, সুস্থতার সাথে বেঁচে থাকতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শেষ করছি।